বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা মেধা মননে এক ধাপ এগিয়ে। তোমাদের সবাইকে অনলাইন মাধ্যম বাংলা 19 নাম্বার ক্লাসে আজকে আমন্ত্রণ। 19 নাম্বার ক্লাসের আজকের টপিক নির্ধারণ করা হয়েছে পৃষ্ঠা নাম্বার 17। 17 পৃষ্ঠায় আমরা প্রথমে যেটা করব, দুই নাম্বার প্রশ্ন, চার নাম্বার প্রশ্ন শব্দার্থ। তাহলে এসো আমরা শব্দ অর্থগুলো জেনে নিই। চার নাম্বার শব্দার্থ, মহৎ আর সৎ। মহৎ আর সৎ, দন্ত সৎ আর খণ্ডত সৎ, ক্ষতি রবি, ক্ষতি রবি। এরপরে রাখাল, ডানা, নামাজ, এই কয়টা আগে আমরা কি করি জেনে নিই। তোমরা সবাই খাতায় উঠায় নেবে নামাজ, নামাজের পরে বিনা, ঝড়, বিনা ঝড়, ঝড় অর্থ তুফান, বিনা ঝড়। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা হয়েছে। এই নয়টারই অর্থ আগে আমরা জেনে নিব। মহৎ অর্থ উদার, রসৌ দয়া আকার আর র, উদার। সৎ অর্থ হচ্ছে নীতিবান, নীতিবান। দন্ত নয় দীর্ঘিকারে নি, তয় রসিকারে দি, নীতি বয় আকার আর দন্ত ন, নীতিবান। নীতিবানের শব্দ হচ্ছে সৎ। ক্ষতি লোকসান, লয় ওকার আর ক, লোক দন্ত সয় আকার আর দন্ত ন, লোকসান। রবি মানে সূর্য, সূর্য। রাখাল, রাখাল মানে যে মাঠে গরু চড়ায়, গরু চড়ায়, চড়ায় আকার আর অন্তস্থ, যে মাঠে গরু চড়ায়। ডানা পাখা, ক্ষয় আকার আর ক্ষয় আকার, পাখা, ডানা অর্থ পাখা। নামাজ এবাদত, এ বয়াকারে বা দ আত্ম, এবাদত। বিনা, বিনা অর্থ সুরযন্ত্র, সুর যন্ত্র। ঝড় তুফান, এরপরে আমরা আগুলো করব। গয়না, গ অন্তস্থ দন্ত করে না, গয়না। অলঙ্কার, স্বরে অ, ল অনুসার। অলঙ্কার অলঙ্কার, এরপরে চাষি, চয় আকার মধ্যন্য সয় দীর্ঘ,
চাষি যিনি জমি চাষ করেন, যিনি জমি চাষ করেন তাকে চাষি বলে। টাকা ক্রয় আকারে টা কয় আকারে কা, টাকা অর্থ অর্থ সরের অর্থ। এরপরে ছড়া, ছয় শূন্য রয় আকারে রা, ছড়া অর্থ কবিতা। ক কয়ে বসে বি তয় আকারে তা কবিতা। এরপরে এসো থলে, থ লয় একারে লে থলে, থলে অর্থ ব্যাগ। বয়ে জলা আকার আর ব্যাগ। জল বর্গীয় জ আল্ল, জল, জল অর্থ পানি। বয়ে আকার দন্ত নয় রসই পানি। ফসল ফ দন্ত স আল্ল ফসল, শস্য। এরপরে অসি অর্থ তরবারি, স্বরে অ দন্ত স্বয়ে রসই দাসি। অসি অর্থ তরবারি, দ আর র তর ভয় আকার হয় রসই তরবারি। উষা অর্থ ভোর, রস্ব উ দীর্ঘ উ মধ্যম স্বয়ে আকার। উষা অর্থ ভোর, ভয় হকার আর র ভোর। এবার এই শব্দগুলো আমরা একবার করে নেব, তারপরে বাকিগুলো করব। সবাই লক্ষ্য করো এবং পড়ো। এক নাম্বার, মহৎ অর্থ উদার, গয়না অলঙ্কার, সৎ নীতিবান, চাষি যিনি জমি চাষ করেন, ক্ষতি লোকসান, টাকা অর্থ রবি সূর্য। তারপরে ছড়া কবিতা, রাখাল যে মাঠে গরু চড়ায়, ডানা পাখা খোলে ব্যাগ, নামাজ ইবাদত, জল পানি, বিনা সুরযন্ত্র, অসি তরবারি, ফসল শস্য, ঝড় মানে তুফান, উষা অর্থ ভোর। এরপরে বাকি শব্দগুলো আমরা করব, আশা করি তোমরা সবাই উঠায় নেবে। বাকি শব্দ অর্থগুলো জেনে নিই এবার। উষা অর্থ ভোর আমরা লিখেছি। উষার পরে যে শব্দ অশ্ব, অশ্ব অর্থ ঘোড়া, স্বরে অ তালব স্বয়ে ব অশ্ব, অশ্ব অর্থ ঘোড়া। ঘয় হকার আর ডয় শূন্য রয় আকার ঘোড়া। এরপরে ঐরাবত, ঐরাবত, ঐরাবত অর্থ হাতি, হয় আকার আর তয়ে রসইকার হাতি। এরপরে ওজন, ও বর্গীয় জ আর দন্ত ন, অজন অর্থ মাপ, ময়াকার আর মাপ। ওজনের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি এতিম, এ তয় রসইকারে তি আর ম, এতিম অর্থ যার মা বাবা নেই, যার বাবা মা মারা গেছেন। এতিম যার মা বাবা মারা গেছে। ঋণ অর্থ দেনা, ঋণ অর্থ দেনা, দয় একার দন্ত নয় আকার দেনা। এরপরে ইমান বিশ্বাস, ইমান অর্থ বিশ্বাস, বয় রসই তালব স্বয় বয় আকার আর দন্ত বিশ্বাস। এই শব্দ অর্থ কয়টা তোমরা কি করবে
চার নাম্বার প্রশ্নের শব্দ অর্থ কয়টা বাসায় সবাই বারবার করে করবে, যাতে করে তোমাদের কি হয় পরীক্ষায় শব্দ অর্থগুলো লিখতে কোনো অসুবিধা না হয়। সবাই উঠায় নিয়েছ আশা করি শব্দ অর্থগুলো। এবার বাকি শব্দের অর্থগুলো বলছি। অশ্ব অর্থ ঘোড়া, ঐরাবত অর্থ হাতি, ওজন অর্থ মাপ, এতিম যার বাবা মা মারা গেছে, ঋণ দেনা, ইমান বিশ্বাস। তাহলে আমরা যেই শব্দ অর্থগুলো করলাম চার নাম্বার প্রশ্ন ১৭ পৃষ্ঠার, সবাই বাসায় মনোযোগ সহকারে এই শব্দ অর্থগুলো পড়বে এবং খাতায় লেখার প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই দিতে আনছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।